ও মাই গড, এটা কি ছিল? রিয়েলি এটা কি ছিল? আপনার কাছে প্রশ্ন। শাকিব খানের আপকামিং সিনেমা, ঈদের সবচেয়ে বড় ধামাকা, লিডার আমি বাংলাদেশ, এই সিনেমাটির সেকেন্ড সং সুরমা সুরমা দিনে রিলিজ পেয়েছে। নেট দুনিয়ায় ঝড় তোলার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত, মানে আমি যেই পর্যন্ত রিভিউটা দিচ্ছি, এখনও ঝড় তুলতে সমর্থ হয়নি, তবে দমকাসহ বাতাস বইছে। একটু ব্যাড রিভিউ দিব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবং শাকিব খানের উদ্দেশ্যে বলছে, শাকিব খান আপনাকে আমি তিনটি প্রশ্ন করতে চাই এই ভিডিওর মাধ্যমে। প্রথম প্রশ্ন হচ্ছে, লিডার আমি বাংলাদেশ সিনেমাটি আপনার ক্যারিয়ারের জন্য অনেক বড় চমক, টার্নিং পয়েন্ট, ব্যাপারটা এমন না, কিন্তু বুবলির জন্য কিন্তু অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। সেই কবে বসগিরি, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, এবং এখন পর্যন্ত কোনো হিট সিনেমা নাই। আপনি এই সংটাতে একটাবার বুবলিকে আপনাকে টাচ করতে দেন নাই, আমি অবাক হয়েছে, আমি হতবাক হয়েছি, আমি কষ্ট পেয়েছি। বুবলি তো আপনার বউ, ওর ক্যারিয়ারটা শেষ করে দিয়েন না। কার কথায় ওকে একটাবার টাচ করতে দেন নাই? আমার একটা রোমান্টিক গানে পুরো গানটাকে নষ্ট করে দিয়েছেন। আমি মানছি লোকেশন হাইফে ছিল, আপনার যে ফিটনেস মাইন্ড ব্লোয়িং ছিল, আপনার যে পোশাক জাস্ট অসাম ছিল, সব কিছু মিলে পারফেক্ট, বাট একটা বারের জন্য বুবলিকে আপনাকে টাচ করতে দেন নাই। আমি দেখলাম কয়েকটা বার গানটা টেনে টেনে বুবলি আপনার কাছে যখন যাচ্ছিল ওখানেই শেষ করে দিয়েছে সিকোয়েন্সটা। তার মানে এই গানটি শুটিং হওয়ার আগে আমরা যে একটা রিউমার শুনেছিলাম যে গানে বুবলি আপনাকে ছুঁতে পারবে না, সেটাই হলো? তাহলে রিউমারটা ছড়ালো কে? আপনার অপবিশ্বাস, নাকি আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে যে পূজাচেরি সেই পূজাচেরি, নাকি অন্য কেউ? কার জন্য, কার উদ্দেশ্যে বা কাকে খুশি করার জন্য আপনি বুবলিকে টাচ করতে দিলেন না? ভাই, এটা বুবলির জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল স্যার। লিডার আমি বাংলাদেশ সিনেমাটি অ্যাভারেজ হিট হবে, কারণ ঈদে আপনার সিনেমা হিট ছাড়া ফলো আপ হয় না। বিগত সালগুলোতে আমি দেখেছি আপনি পাঁচটা সিনেমা রিলিজ দিলে পাঁচটাই সুপারহিট হয়েছে, কারণ ইউ আর দ্য বস, ইউ আর দ্য সুপারস্টার। বাট বুবলির জন্য এটা অনেক বড় কিছু ছিল, আপনি কেন নেগলেক্ট করলেন? আপনি কি অস্বীকার করতে পারবেন বুবলি আপনার সহধর্মিনী না? আপনি কি মানে অস্বীকার করতে পারবেন বুবলি বীরের মা না? বুবলির প্রতি এটা আপনার অন্যায় হয়েছে সুপারস্টার। একজন লিডার আপনি, সত্যিকারের লিডার, বাট আমার কাছে মনে হয়েছে জনগণ এবং আপনার ভক্তদের যতটা আপনি ভালোবাসেন, ঘরের বউকেও ঠিক ততটা ভালোবাসতে হবে, কারণ দিন শেষে আপনি লিডার, আপনি বাংলাদেশ। বাংলাদেশি ক্রিকেট, বাংলাদেশের চলচ্চিত্র, তো এই দুটো জিনিসকে সাপোর্ট করতে বা এই দুটো জিনিস থেকে সমস্ত আপডেট পেতে আমার মনে হয় যে আপনাদের সবার, আমাদের সবার নড়াইল এক্সপ্রেসের সাথে থাকা উচিত।